eso qué hace? ¡Pablo! ¿Eso qué hace? Ok, come on. Sweetheart. Come on. Ehi! Ehi! Catomi! Cosa hai fatto? Vieni da me al paese! No, mister, no! E bari tuo, non? E bari amar! Ar bere hoye jodi jete hoy, tobe tomakei jete hobe! Get out! Get out! Stop it! Chitkar kore bolle, amar bari tor bari hoye jabe na! Shaitaner bari amar! Bolas! Eke dhakka diye ber kore de! Wait, Mr. Hassan! Wait! এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করেন, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব, উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন, আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ শুনুন, বাহ, ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটু কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি, তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাবো, কেস করবো, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। আপনি কামে কখন আমি থুতু মারি? এখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যা নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি। তুমি তুমি সমগ্র নারী জাতির কলঙ্ক। ঘন্টা কন্টিনিউ মনিটর করবে, তারপর রিপোর্ট আমাকে জানাবে। হ্যালো, কি বললি ভোলা? বাবা হার্ট অ্যাটাক করেছে? বাবা এখন কোথায়? উনি এখন ঘুমাচ্ছেন, 48 ঘন্টা আগে জাগানো যাবে না। হার্টের মনিটর খোলার আগে তার সাথে দেখা করা সম্ভব না। ভোলা, বাবার এখন কি অবস্থা? ভালো না। আগে সুমনকে বাড়ি থেকে বের করে দিই, তারপর। সে তো আমি অনেক আগেই বের করে দিতাম, শুধু তোমার স্বামী বলে সহ্য করে আছে। আর আমিও এই বাড়িটা দখল করে নেওয়ার জন্য ওকে সহ্য করেছিলাম ডার্লিং। আমি তোদের সব কথাই শুনে ফেলেছি, তোদের ষড়যন্ত্র সফল করার সুযোগ আর তোরা পাবি না। আমি তোদের শেষটা দেবো। ভাইয়া, কোথায় তুমি? বেরিয়ে এসো। ভাবে আমার দেব, ওকে সরাও। ধরো ধরো।
এই বাড়ি তোর বাবা বিক্রি করে দিয়ে চলে গেছে? হ্যাঁ শুনেছি, তোরা ষড়যন্ত্র করে আমার বাবার বিশেষ সম্পত্তি সব দলিল করে দখল করেছিস। বাবার গায়ে তুই হাত তুলেছিস, বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এসেছি তোদেরকে বাবার পাশে হাসপাতালে শুইয়ে দিতে, যাতে মৃত্যুর আগে তোরা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাস। টাইগার কালো হাসা, কোথায় তোরা? সম্পত্তি দখল করার জন্য আমার ফেরেশতার মতো বাবাকে মৃত্যুর দ্বারে নিয়ে গেছিস, তাই তোদের বাঁচার কোনো অধিকার নেই। তোদের বাঁচার কোনো অধিকার নেই। সব ইন্সপেক্টর স্যার দেখুন, এই গুন্ডাটাই ওকে খুন করেছে। ইন্সপেক্টর স্যার, আপনি সময় মতো না এলে ও আমাকেও খুন করে ফেলত। আর সিম বিশেষ করে ইন্সপেক্টর স্যার, ওরা খুন করেছে, আমি খুন করিনি। হাতে পিস্তল আর লাশ পড়ে আছে, তারপরও বলছেন আপনি খুন করেননি। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এই লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তোদের দুজনকে আমার হাতে মরতে, তোরা আমার বাবার গায়ে হাত তুলেছিস। দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে আমাকে আটকে রাখতে পারে। তোদেরকে আমি শেষ করে দেব। আমার বন্ধুর জন্য মনটা আমার কেমন করছে। চল সেখানে গিয়ে আমার বন্ধু হাসান, হাসান কোথায়? তার এর বড় ভাবি আর তার বন্ধু মাইরা ঘর থেকে তাড়ায় দিয়া বাড়ি দখল করে নিছে। আর সেই দুঃখে বাবা, তুমি হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে দেখে কমলাকে নিয়ে থানায় গিয়ে ওসিকে সব খুলে বলো। আর তুই? আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। চল কমলা। চলেন। কোথায় যাবো? সুইডেন, সুইজারল্যান্ড, হয়ে সিঙ্গাপুর, হয়ে বাংলাদেশে এসে বাড়িতে তোর আর আমার সমান অধিকার। কিন্তু এখন এই বাড়ি তো শ্বশুরের নয়, এখন এই বাড়ি আমার। আর আমার বাড়িতে তোর কোনো অধিকার নেই। আজকের পর তুই যদি বেঁচে থাকিস তবেই তুই এখানে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি। আমাকে মারতে এসেছিস তুই? আমাকে মারতে এসে আজ এখানে তোর জীবন দিতে হবে। তুই আমার কোমলতা দেখেছিস কিন্তু আমার কঠোরতা দেখিসনি। এবার আমি তোকে দেখাবো। আমি ফুলের মতো বউ ছিলাম, তুই সেই ফুল ছিঁড়ে ফেলতে চেয়েছিলি। আর ফুল ছিঁড়তে গেলে কাটার ঘা খেতে হয়। কাল নাগিনী, এই সাজানো সুখের সংসারে তুই বিষাক্ত ছোবল মেরেছিস। তুই আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশে দিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলব, তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেব। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস। 100 শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট।
শয়তানের কাছে মানুষ কেন? ইবলিশও কাবু মানে। এখন আমি সে কথাই প্রমাণ করে দেব। ডার্লিং রাহুল, বলো ডার্লিং, কোন নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না। আমি তোমাকে দিচ্ছি, তুমি ওই ছোট বোর্ড দেমাগ ইজ্জত ভেঙে গুলিয়ে দাও। স্বামীকে মিথ্যে খুনের অভিযোগে পুলিশে দিয়েছি। বাবাকে দেখতে যাবেন না? আমি কোন মুখে বাবার কাছে যাব? কোন মুখে? আমি যে ভীষণ অপরাধী। ভাইজান, আপনি আপনার অপরাধ যখন বুঝতে পেরেছেন তখন সে অপরাধ আর অপরাধ নাই। চলুন, বাবার কাছে ক্ষমা চেয়ে আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করবেন ভাইজান।
বাবা বাবা আপনি এখন কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল, তুমি ফিরে এসেছ, আমার সবকিছু আবার সচল হয়ে গেছে। ও আবার এখানে এসেছে কেন? ওকে বলো চলে যেতে, আমার বিশেষ সম্পত্তি কিছুই চাই না, ওকে সব নিয়ে চলে যেতে বলো, ও যেন আমার কাছে কোনোদিন না আসে, ওকে চলে যেতে বলো বাবা, ওকে চলে যেতে বলো। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না বাবা, ভাইজানের কোনো দোষ নেই, সব দেশ ওই ভাবি আর তার বন্ধুর। ভাইজান ছিল দাবার গুটি, পরে ভাইজান বুঝতে পেরে আমার সাথে মিলে আপনার বিষয় সম্পত্তি সব ফিরিয়ে এনেছে। সাগর কোথায়? সাগরকে দেখছি না যে। তোর অপমানের কথা শুনে সাগর ওই বাড়িতে গিয়েছিল ওদের মারতে, ওরা ওকে মিথ্যে খুনের দায়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন ওরা ছেড়ে দেবে, আসল খুনি ধরা পড়ে গেছে বাবা। ওসি সাহেব বলে গেছেন থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে, আপনি থানায় গিয়ে বললেই ওরা ছেড়ে দেবে, আপনি যান বাবা। ওসি খুব ভালো মানুষ, জামিন চাইতেই দিয়ে দিল। বাবা বাবা, রবি কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বাবা, বলো আমার রুবি কোথায়? আঙ্কেল, আঙ্কেল বলুন রুবি কোথায়? তুই রুবিকে বলেছিস ও বাড়িতে থাকলে তোর মরামুখ দেখবে। তোমার মরামুখ দেখতে চায় না বলেই রুবি এ বাড়িতে ফিরে আসেনি বাবা। এখন তুই পারিস তোর কসম ফিরিয়ে নিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমি আমার কসম ফিরিয়ে নিলাম, আমি ওকে ফিরিয়ে আনবো। এখন বলো বাবা, রুবি কোথায়? বৌমাকে বিয়ে করে তার যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, রাগ করে বৌমা সে বাপের বাড়িতেই আছে। যা, আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আমি রুবিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বাবা, যাই যাই ভাইয়া। রুবি, আমার ফুলের মতো নিষ্পাপ বউ, হেসো আমাকে ক্ষমা করে, আমার বুকে এসে আমার বুকটা শান্তিতে ভরিয়ে দাও। হেসো হেসো।